গাইস, আজকে আমি যাচ্ছি নাটোরের দীঘাপতিয়া রাজবাড়িতে। এটাকে বলা হয় উত্তরা গণভবন। তো গাইস, এটা হলো রাজবাড়ির টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কেটে ফেলেছি, আমাদের তিনজন এসেছি। আমরা আমাদের হলো পার পার্সন 20 টাকা করে, তো আমাদের পড়েছে 60 টাকা তিনজন। দীঘাপতিয়া রাজবাড়ি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি প্রেমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য থাকছে উত্তরা গণভবন। এটা হলো আমার শহর নাটোরে। তো চলুন আমি আপনাদেরকে ঘুরে দেখাই। তো আমি এখন আপনাদেরকে রাজবাড়িটা পুরো ঘুরে দেখাবো। তো চলুন আমার সাথে, লেটস গো। এটা হলো গণভবনের এন্ট্রান্সটা। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়, তারই তৈরি করা প্রাসাদ উত্তরা গণভবন। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতি সাপেক্ষে উন্মুক্ত রয়েছে। এটা কিন্তু করোনার জন্য অনেকদিন বন্ধ ছিল, প্রায় অনেকদিন বলা যায় 7-8 মাস এর বেশি হবে। তো এটা এখন খোলা হয়েছে, এই তো এই মান্থেই বা লাস্ট মান্থে মনে হয় খুলছে। অনেক গাছপালা, অনেক সুন্দর করে সাজানো। তো গাইজ, এটা হলো রাজবাড়ির একটা মঞ্চ বলা যায়, মুক্ত মঞ্চ টাইপের। দীঘাপতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। রাজবাড়ি এলাকাটি একটি পরিখা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এখানে একটি ঘড়ি বিশিষ্ট টাওয়ার আছে। তো গাইজ, আপনারা এখানে দেখতে পাবেন, এখানে একটা স্ট্যান্ড গান আছে। এর আগে যখন আমরা এসেছিলাম, তখন একটা ভাইয়া আমাদের ছবি দেখে বলছিল যে এটা স্ট্যান্ড গান। তো চলুন আপনাদের কি স্ট্যান্ড গানটা দেখায় আসি। রাজবাড়িতে কিন্তু অনেক গার্ডেনিং করা হয়, অনেক গাছপালা। বলেছিলাম স্ট্যান্ড গান, কিন্তু এটা কিন্তু আসলে স্ট্যান্ড গান না, এটা হলো কামান। রাজবাড়ি তো আগে রাজারা যখন যুদ্ধ করতো, তখন এটা তখন এটা দিয়ে ওনার যুদ্ধ করতো। এটা একটা বাসভবন। আজকে কিন্তু অনেক মানুষ এসেছে। এটা হলো উত্তরা গণভবনের সংগ্রহশালা। এখানে আগেকার অনেক কিছু আছে। এখানে ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হবে। আপনারা যদি চান টিকিট কেটে ভিতরের জিনিসগুলো দেখে আসতে পারেন। তো চলুন আমরা সামনের দিকটা ঘুরে আসি। সামনে আরও ভবন আছে, বাগান আছে। তো চলুন। অনেক বিশাল একটা আম বাগান আছে রাজবাড়ির ভিতরে, অনেক বছর পুরনো এগুলো। যখন আমের টাইমে মানে এখানে আসলে আপনারা অনেক আম খেতে পারবেন, আম পড়ে থাকে বলতে গেলে।
তো এখানে কিন্তু অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে ঘুরতে, এখানে পিকনিকেও পিকনিক করার জন্য আসে। এখানে রিম ছবি তুলছে। রিম হাসো। আপনারা এখানে আসলে দেখতে পাবেন যেখানে অনেক মানুষ এসেছে, ভালোভাবে ঘুরতে পারবেন। এখানে কিন্তু একটা চিড়াখানা হয়েছে, আমি আপনাদেরকে সেদিকেও দেখাবো। এখানে কিন্তু অনেক নাম না জানা অনেক গাছ আছে। তো আমরা এখন রানীঘাট, রানীমহল, তারপরে হলো মিনি চিড়িয়াখানা, এদিকে যাচ্ছি। সামনে কিন্তু আরো অনেক কিছু আছে, চলুন আমরা দেখে আসি। এখানে কি বানর? এখানে কিন্তু বানর আছে। আমার খুব ভয় লাগে, আসবে আসতে পারবে না তো না? এই যে আসবে দিদি, এই মা কোন দিক দিয়ে? না না, এটুকু বানর অনেক ভয়ানক ছিল। এখানে কিন্তু অনেকগুলো বানর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বানর কিন্তু অনেক ডেঞ্জারাস, মানে ও কিন্তু ফোন টোন দেখতে পাইলে। এখানে কিন্তু অনেক পাখিও আছে, আফ্রিকান গ্রে প্যারট, এর নাম হীরা। এখানে ময়ূর আছে, তারপর এটাও কিন্তু রানীঘাটের একটা অংশ। এখানে কিছু খরগোশ আছে। বানরটা কিন্তু ডেঞ্জারাস ছিল, আমার সাথে খারাপ বিহেভ করছে বানরটা, ঢল করছে আমার সাথে। তো এখানে অনেক মানুষ এসেছে চিড়িয়াখানাটাতে এখানে হরিণ দেখতে। এটা হলো পুরো রানীঘাটটা। তাকে উঠবে লোকটাকে কিন্তু। এটাও একটা ঘাট, এখানেও এটা একটা ঘাট পার। দেখতেই পাচ্ছেন আপনারা কত সস এর মধ্যে, অনেক সস। টেস্ট কেমন? টেস্ট ভালো, মুরগি প্যাটিটা একটু চিকন, বাট ইটস ওকে। রাজবাড়িতে আসলে আপনারা দুপাশে দুটো পুকুর দেখতে পাবেন, এটাও একটা ঘাট। তো ভিউয়ার্স, রাজবাড়ির ভেতরে আমাদের ঘোরা শেষ। তো এটাই ছিল উত্তরা গণভবন। তো উত্তরা গণভবনের সামনে একটি স্পেশাল চা পাওয়া যায়, আমরা এখন ওটা ট্রাই করব। তো চলুন, এখন রাজবাড়ির সামনে একটা টি স্টল আছে, এটা হলো মনজা স্টল। এখানকার চা অনেক বিখ্যাত, মানে নাটোরের মধ্যে ভালো চা, টেস্টি আছে, অনেক মিষ্টি। এরকম চা আমি এর আগে কখনো খাইনি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। চা মালাই চাটা কিন্তু আসলে মজা। এখানকার চা খেতে অনেক দূর থেকে লোকজন আসে, অনেক দূর থেকে বলতে নাটোর থেকেই। আর এখানে যারা আসে তারা অবশ্যই খায়। ছিল আমাদের রাজবাড়ির ঘোরা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।
তো যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু সুন্দর ভিডিও নিয়ে আসবো। এখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসি, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।